নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ। টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। সর্বোচ্চ তাপমাত্রা পেরোল 35, বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। তো কোন কোন জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর? তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, এবং আমাদের ভিডিওটিকে আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নাও যাক। হাওয়া অফিসের কথা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। সপ্তাহান্তে কলকাতার তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। সত্যি সত্যি শহরের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে, 35.1 ডিগ্রি সেলসিয়াস। পারদ চড়ল বৃষ্টি হবে কোথায়? বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পংয়ে। বৃষ্টি ও হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমের পার্বত্য এলাকায়। বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ির কিছু অংশে। দক্ষিণে বাড়বে তাপমাত্রা। শনিবার সকালের দিকে কুয়াশা। কলকাতা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি ও পূর্ব মেদিনীপুরে সকালের দিকে কুয়াশা থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামী কয়েকদিন কুয়াশা থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। কারণ জলীয়বাষ্প বাড়ছে দক্ষিণবঙ্গে ও হাওয়ার গতিবেগ কম হওয়ায় তাই কুয়াশা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হবে আকাশ। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী শনিবার পরিষ্কার আকাশ কলকাতায়। শহরের সর্বোচ্চ তাপমাত্রা 35.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 4 ডিগ্রি ওপরে। সর্বনিম্ন তাপমাত্রা 20.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি ওপরে। বাতাসের জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 96% এবং সর্বনিম্ন 27%। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.5 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি ওপরে। সর্বনিম্ন তাপমাত্রা 21.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি ওপরে। বাতাসের জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 96% এবং সর্বনিম্ন 29%। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা 32.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি ওপরে। সর্বনিম্ন তাপমাত্রা 21.0 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি ওপরে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.1 ডিগ্রি সেলসিয়াস। তবে দক্ষিণবঙ্গে এখন বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরবঙ্গে ইতিমধ্যেই এক প্রশলা বৃষ্টি পেয়েছে দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং। বলা বাহুল্য শীত বিদায় সেখানেও তাপমাত্রা বাড়ছে ক্রমশ। মৌসুম ভবন সূত্রে জানা গিয়েছে উত্তর পশ্চিম ভারতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে প্রবল। 26 ফেব্রুয়ারি পর্যন্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে তুষারঝড় হবে। জম্মু কাশ্মীর, লাদাখ, গিলগিজ এবং মুজাফরবাদে 5 দিন ধরে তুষারঝড়ের পরিস্থিতি থাকবে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এই ধরনের লেটেস্ট ট্রেনিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।